राइट कैमरा 5 4 3 2 1 0 एक्शन। প্রিয়তমা প্রিয়তমা আমি ছাই হয়ে গেছি। ডাকবেন তো ডাকবেন না, তাছাড়া তো হবে না। হ্যাঁ ডাকো, হ্যাঁ চলো। আপনি তো বলবেন প্রিয়তমা আমি ভস্য হয়ে যাই তোমারও চোখের অনলে পুড়িয়া। 3 2 1 0 অ্যাকশন। প্রিয়তমা আমি ছাই হয়ে যাই। আবে ওই প্রিয়তমা আমি ভস্য হয়ে যাইতেছি তোমারও আখির অনলে পুড়িয়া। ডায়লগ কইবে পারস না হালার মগা। আরে কে রে, একটা ডায়লগ পারে না ঠিক মতন? এরে লয়ে এসো মগা রে, এ মগা ডায়লগ পারে? অ্যাডভার্টাইজেশন যা ধরে লয়ে রে। একটা হিরো মগা হিরো দাঁড়া করাইছ, একটা ডায়লগ দিবার পারে না? হ্যাঁ প্রিয়তম আমি বস হয়ে যাইতেছি তোমারও আখিরো নয়ন কি অনলে ফুড়িয়া, একটা ডায়লগ দিবার পারে না? এইসব মগা হিরো বলে এত নাটক করো, আমি ধরতে গেলে ওই ডাইরেক্টর আমার উল্টা পাল্লা কথা কইলো, তুমি ছাইরা দেবো না? আমি চিনো সবারে আমার আমার নাম হলো ওসমান, আমি একটা যদি চাই না এই রকমের নাটক করে আমার লোক ওয়ান টু ভাই খালি বলতে দেন খালি। আপনি তো খালি ডায়লগ মারতেছেন, আমি আপনারা সিনে ফেলছি, আপনারা ফার্স্ট টাইম আমি দেখে আমি বুঝছি আপনার মতো পিগার। এই যে চেহারা লালটু মার্কা চালমান খান আমনেরই জৈব মিডিয়া কাফাইব কন, আই ওসমান খান কাফাইব। এই যে বিউ বিউ বলে না কিচের বিউ, ওসমান খান ইজ বিউ টিআরপি নাম্বার ওয়ান ইন বাংলাদেশ অফ দি এই মিডিয়া, বুঝেননি ওস্তাদ? আচ্ছা এই নায়িকার নাম কি রে? এই যে সোনামণি। সোনামণি আর নামটা খুব ফাইন আছে। আমি যদি নাটক বানাই নায়িকাটা যদি লই তো ম্যানেজ করে দিবার পারবে? ওয়ান টু ওয়ান টু ওর নাম্বার দে আর নামটা কো। 3 চামচ চিনি দিয়ে কাপ চা খেলাও তো। মামা পাতা সারছি ফুড়ুক তারপর দিচ্ছি, 5 মিনিট দাঁড়ান। 5 মিনিট তো সময় নেই গা মামা, পাতা নতুন তো হবে না তো লিটার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পান আছে? পান আছে, পান দে। মামু এখানে নাকি ডাইরেক্টর কো হাত পায়? এই যে মামা ভিতরে চিপার ভিতরে বসে সবাই, ওইখানে যান। ভাই সালাম আলাইকুম, ডিটেল লাগবে? কেমন তো বুঝলেন ভাই, আমরা মানুষ চিনি ভাই। কাম করছে নাকি? হ্যাঁ ভাই, 5টা ডেইলি শো, 10টা ধারাবাহিক আর 100-এর উপরে 1 ঘন্টা নাটকের অভিজ্ঞতা আছে। খরচা বাজার কত হইব ভাই? বাজারে একটু খরচা বেশি হইব ভাই। কত? 2.5 লাখ। ভাই কি করুম কোন, আর্টিস্টের ঠিক মতো শিডিউল পাওয়া যায় না, আর আর্টিস্টের যে পেমেন্ট এই বাজেট না হলে ভাই পোষাবো না ভাই। আরে ঘরে ঘরে আর্টিস্ট আছে তো, অসুবিধা কি? আপনি এত চিন্তা করেন কেন?
একটা দুইটা কালার করে দিবেন, সস্তার ভিতরে কাম করতে পারবেন না। কি কোন ভাই সস্তা কেমনি করুন ভাই? ধরুন না আপনি ডাইরেক্টর না? হ্যাঁ আপনি তো ডাইরেক্টর নাকি? এরকম করতেছেন যে ডাইরেক্টর না? হ্যাঁ রেট কত আপনার? স্ক্রিপ্ট ছাড়া নাটক কিভাবে করবে? আরে আমি শুটিং স্পটে যাই দেখলাম ডাইরেক্টরের মাথায় মাল নিয়ে মনে করো সব মাল নামাই ফেলাই দিচ্ছে। আপনি হেরম ডাইরেক্টর না, মাল নামাই দিতে পারবেন না? না না ঠিক আছে ভাইয়া, আসলে আমরা তো আসলে একটু অন্যরকম কাজ করি, মানে স্ক্রিপ্ট দিয়ে না। আরে বাবারে স্ক্রিপ্ট ছাড়াই তো ওই ডিরেক্টর দেখতেছি এরকম করে করে মাল নামাই দিল, তা আপনি নামাই দিতে পারবেন না? ঠিক আছে ভাইয়া, বাট আমরা এই কাজটা না আমার। আচ্ছা ওই মোকাম কোথায়, স্ক্রিপ্টের মোকাম কোথায়? মোকামটা এই যে চলেন আপনার লগে, আপনারা লয়ে যেতেছি, চলেন ভাই। বাবা আমার তো আরবিন আর তিন মাস আর দূর মিয়ার যা তিন মাসে আরবিন লইছে, টাকা দেয় না কিছু না, খালি বাদ পারি আমি। খারাপ কি ছে তুমি কইলে স্ক্রিপ্ট বাজার লয়ে বাবা, তুমি কোথায় লইছো? এটা তো আমার হার বানানো সুন্দর আছে, এদিকে ফ্রিজ আছে, ওইদিকে ফটোকপির দোকান। মাথার ভিতরে একটু হার্বাল জিনিস লাগে আর কি, বুঝেন না ওস্তাদ? চলেন সস্তা স্ক্রিপ্ট লোবো। এই যে আপনারা মোকামে লয়ে আছি, এটা হচ্ছে বড় মোকাম, ওই যে মাঝে মোকাম, ওই হচ্ছে ছোট মোকাম, ওই হচ্ছে সাজ্জা মোকাম আছে। দেখছেন ওরা কি সুন্দর করে স্ক্রিপ্ট লেখতাছে, ওই যে দেখেন ওই যে তামিল তামিল ইন্ডিয়ান সিরিয়াল কপি পাওয়া যায়, যেতে সব কিছুই যা করতেছে পুরো হিট আইটেম। আরে ভাই লেটেস্ট সিরিয়াল কপি করতেছি, হিন্দি টার্কিশ তেলেগু ভোজপুরি যতগুলা টিভিতে চলতেছে সব তো এইখান থেকে সাপ্লাই হয়। ও আচ্ছা আচ্ছা, ভালো জায়গা তো লেগেছেন। ও ওস্তাদ ও আমগুলো এখানে স্ক্রিপ্ট দেওয়া যাবো? এখন দেওয়া যাইব না, এখন তো আমরা মনিকাদের স্ক্রিপ্ট লিখতেছি, একবারে কস্টিউম ডিজাইন, প্রপস ডিজাইন, সেট ডিজাইন সব সহ একেবারে ফক ফকা কপি, কার্বন কপি যারে কয় আর কি। কি সস্তা হতো না রে ভাই? হয়তো না এলে হো ভালো জিনিস ভাই কত বললেন? 1000। এই যে বৃষ্টি ভেজা দিনে কুদ্দুস কানে লেখা সেই লেখক ভাই, 1000 রে? হ্যাঁ বৃষ্টি ভেজা কাহিনী আছে, বুঝেন নাই? বৃষ্টি ভেজা সিন আছে? আছে ভাই। ১০০০০০
পাল্টো কোন বলছিলাম কি আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক নহে, আপনি টাকার বিনিময়ে আমার ভালোবাসাকে কিনতে পারবেন না, ঠিক আছে? আপনি কোন জায়গায় দুঃখ নায়িকা দেখলেন? অনুভব একদম সেলিব্রিটি হিরো এবং অনেক কষ্টের বিনিময়ে দেখেছি পাকা একজন অভিনেতা, ও মানে ডায়লগ দিয়ে সে বুঝাই গেছে যে অভিনয় কি জিনিস। এই যে নায়িকা, এই যে অনুভব একদম হিরো। লেকচার বন্ধ করেন আপনি, শুনি যান কতগুরা বলি আনছস নি, পিয়ার কথা বলছস নি, পরে আবার দিকদারি করবো তোরা। একারে বেবাক পাই টু পাই ইনটু পাই টুলুত করি কইয়ে যে কোনো জামেলা হইবে না, আগে রিস্কা বাড়া দিয়ে বিদায় করেন। কিসের গোডাউন এইটা? আরে নাটকের গোডাউন তুমি না করে না, নাটক করতে লাইট লাগে, ক্যামেরা লাগে, সবকিছু লাগে, সবকিছু এখানে আছে, চলো গোডাউনে। মগার তোমার এখানে ক্যামেরা ভালো হয় না? মাইয়ার বিয়া না পুলার বিয়া নাকি শূন্যতে কাত না? আরে রাখো মিয়া, আমি নিজে তো বিয়েই করি নাই গিয়া, মায়া পোলা তো বহু দূরের অভিজ্ঞতা, আমি চেতেছি নাটক বানাবো, নাটক বানাবো। আশা করি যে কি ক্যামেরা পাওয়া যায় নাটকে? খালি কি নাটক, মিউজিক ভিডিওরও ভাড়া দিই। মিউজিক ভিডিও? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক পিস ক্যামেরা আমার দিবা, ভাড়া কত? খালি ক্যামেরা নাকি ভিডিও ম্যান সহ? আচ্ছা খালি কত, ম্যান সহ কত? খালি হইলে 2000, ম্যান সহ 3000, সাথে লাইট ফ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও মান সহই দাও, ঠিক আছে? ওকে মুকলেস, ওই মুকলেস, ওই ডিজিটাল লাইটটা নিয়ে আয়, এই ক্যামেরাটা নিয়ে আমার সাথে যা। উনি কে? উনি তো আমার ভিডিও ম্যান। ও এর আগে কাজ করছেন তো ওস্তাদ? হ্যাঁ কিন্তু আমার অপমান করতেছে, আমি আমার লিস্টটা বাইর করবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই জায়গায় লাইটটা একটু বেবি বেবি হবে? আরে ভাই বেবি পাইব কই, ও তো এখনো বিয়াই করে নাই, তো এই লাইনে অনেক বছর ধরে আছে। ওই যে মাল্টি বেবি লাইটের কথা বলছিস? ও লাই তো আপনি বেবি বেবি করেন কে? বেবি এখন আর চলে না, আমার কাছে বাবা আছে, ডিজিটাল লাইট বাবা। চিন্তা করো না, আমি ম্যানেজার একটু কথা বলতে চাই, ফোন করে আসবে, ঠিক আছে? টেনশন করেন না, ফাস্ট কমাইছে না লাগলে আর কমাই দিন, পরে সমস্যা নাই। হ্যালো জি বড় ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি, মনে করেন যে রাস্তার মধ্যে তো দাঁড়ায় আছি। আচ্ছা কিনছে তো নয়েজ নয়েজ। হ্যাঁ আপনার কথা মতো ব্যাগ কিছু আমি রেডি করে ফেলছি। টেকা বসলে কোনো চিন্তা করো না, ঠিক আছে? এক নাম্বার মাল আমার দরকার। তুমি শোনো, তোমার উপরে ভরসা করে কিন্তু এই লাইনে আইছি, তুমি কিন্তু আমার ডুবায়ও না, ঠিক আছে? কি যে বলতেছেন বারবার, আর ডুবে যাই মনে করেন যে আর ফিডের উপর খারাই, আপনি দাঁড়ায় থাকবেন, আপনি বাসি দেবেন, আর ডুবে যাই আপনি বাসি থাকবেন। কোন সমস্যা? আসলে এই ক্যামেরাম্যান কেমন শুট করে এটা দেখতাছি আর কি। ও টেস্ট করতেছো? কি মনে হচ্ছে পারবো তো? চলবো, না চললে তো আমি আছি।
না না বস, আপনি কোনো টেনশন নিয়েন না, আজকালকার ডিরেক্টরদের কাম কি, আজকালকার তো সব ভিডিও ম্যানে নামায় ফেলে। আর এই পর্যন্ত ধরেন আমি যে পর্যন্ত কাজ করছি আপনার কোনো আইডিয়া নাই বস, আজকাল তো আমার মতো ভালো ভালো ভিডিও ম্যান নাই, ডিরেক্টররা বয়ে থাকে বয়ে বয়ে ফেসবুক নোটবুক অমুক বুক তুমুক বুকে দেয়, তার নায়িকা গল্পকে জারফুক করে আর বয়ে বয়ে বিড়ফুক করে। আপনি কোনো টেনশন নিয়েন না বস, যেই পরিমাণ আমি বিয়ার ভিডিও বানাইছি 100 রুপে বানাইছি, পুরো তামিল হিরোর মতো এন্ট্রি নেই নায়ক গো, সরি জামাই গো, তুই গবি নিয়ে নেবো, টেনশন নিয়েন না বস। আচ্ছা ঠিক আছে, হনুমাল মাল কিন্তু নামাই দেবো, এটা কিন্তু মনে করে মিস করলে হবো না। ওস্তাদ একটা কথা কই, ওস্তাদ আপনি আমার মাল কইেন না, আমার মায়ে খুব শখ করে আমার নাম রাখছে তোমাল। আরে মিয়া মাল তোমাল সবই তো এক রাগ করো গেলা, এটা কোনো ব্যাপার না, কাম করতে গেলে এটা টুকটাক ওই কথাবার্তা, কোনো সমস্যা নাই। এই ওরা তো পয়সা আছে, তাড়াতাড়ি চলো এই জিনিসপত্র উঠো উঠো উঠো। লুটপাট লাগছে নি গাছে যারা দিলে পরে নাকি, আমি কারোর মজার ধন মনে করো যে এদিক ওদিকে যাই 800 রুপিয়া ভাড়া দেয় না। তুমি এলা কইতেছো 16,000-20,000 কি কইতেছো? আচ্ছা ঠিক আছে উন, তোমার আরে লাগতো না, আমি এখান গাড়ি জোগাড় করে আমি আইতেছি, তুমি আছো কোথায়? মনে করেন যে FDS এর সামনে এই যে বট গাছ খান এর নিচে খাড়া রয়েছি স্যার, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি গাড়ি নিয়ে আইতেছি, ঠিক আছে? আচ্ছা FDS এর কেটে খাড়া আছে বুঝছো কি, পাও তুমি মারি কোথায়? স্যার বলছিলেন যে গাড়ি নিয়ে একদম গাড়ি কোনাই গাড়ি তুলেছি, আরে মেয়ে এটা কি মাইক্রো বাস নাকি, এটা বড় গাড়ি নিয়েছি, এই গাড়িতে ব্যাগ ফেলে উঠায়া শুটিং করে চলে যাবো না, এটা শুট করতেছি শুনো, এই সিনিয়র ভাইজান বলছিলাম নায়িকা আপনার চলে আসছে, হ্যাঁ আঙ্কর ফডিও স্যার ওসমান স্যার। এ বাদল স্যার দোষ না কিলাই, এ ওস্তাদ আপনি কথা বলেন, আই দেখছি আই দেখছি। হ্যাঁ আপনি আজকা মনে করেন যে চলে এলেন যে এত আগে আগে, আপনার তো এখন অনেক কথা না। একবার
মায়ারে দেখি ভেতরে থাকে না হড়ি যায় আমি বলছি চলেন ম্যাডাম আঙ্গর মানে প্রডিউসার সাহেবের সাথে হরিচয় করাই দেয় ভাইজান এই মেকামানে বলান দিয়া মেকআপ ক্লাস করি রাসে হুকি যাবি অসম ভাই আমি জানি ওই মেকামানে একটু বলান দে আরে মেকআপ নষ্ট হয়ে গেছে ছাত করে যান ভাই যান যান না না এই তো আরে ভাই তুমি কি ট্রলি বসাইবা নাকি প্রোটেকশন কই প্রোটেকশন এক দাবাতে একটু লাগে হ্যাঁ দেই ডাকবার জন্য আমি কি আগামী দিনের মেগা স্টার ও আছে আমার ভিডিও ব্যান এই সালাম দাও লাগছি আরে কত সমস্যা না বলো তুমি এনে পাও আর আমনে আর হে বল লাগে না জরুরি কথা আছে ইয়ে আন্টি আমি জাস্ট সিনটা একটু ব্রিফ করে নি আগে আবার সিনটা বিনি পড়ে লাই হাই পরে এটা করবা আমার মাম্মির কথা বাইরে একদমই যায় না আমার মাম্মি যেটা বলে সেটা আমি না এখন একটু লাইভে যেতাম আমি একটু পরে কথা বলি আমি তো চইরা গেলে ব্যবসা তো তোরই দেখতে হইব তাহলে কেমনে জীবন চালাবি ভিক্ষা করে খাবি আরে খুঁজে বাইর করুন আমার মনে হইতেছে ওই লয়ে গেছে তাঙ্ক
আমি বাংলাদেশের উদীয়মান ডিরেক্টর, আমার নাম তমাল, আর আমি এ পর্যন্ত 40টি একক নাটক করেছি আর 11টি ফিল্ম এখনো এই 11টি ফিল্ম ঝামেলা হয়নি, আমি কোথায় আছেন? লাইভে আছি, মানে আপনার নাটকের সেট এখন সারা দুনিয়া দেখছে। আরে কি কইতেছেন, আপনার কথা বুঝা পারতেছি না, কি হয়েছে এখানে, কি হয়েছে? লাইভ হচ্ছে, লাইভ আপনার নাটক সম্পর্কে কিছু বলেন, সবাই দেখছে, পৃথিবী দেখছে। হ্যাঁ হ্যাঁ, আপনি করছেন কি? বন করেন দালাল, কিন্তু মোবাইল আমি মনে করেন যে পাড়া ঘুরে ঘুরে করে বন করেন, বন করেন, বন করেন, বন করেন, বন করেন, বন করেন। আপনি কি শুরু করছেন? এই এই নাটক আপনি শুটিং হয়েছে, এই নাটক শুটিং আগে যদি আপনি দেখায় ফেলান তাহলে মানুষ জন্য নাটক দেখবো। কি চোখ, আরে মালিক কই, কাম শুরু করো না, তো পাগল হয়ে যেতেছি। এই চলো চলো, আরে শুরু করো না, যেতেছি, আহো আহো। আব্বা জানে, আব্বা জানে এইখানে? হায় হায়, আমি কি পলাবো নাকি? হ্যাঁ আমি তো ঘুরতে আইছি। আরে তুই ঘুরতে আইছিস, আমি তো তোরে খুঁজতে আইছি। আরে কত সুন্দর জায়গা, এত সুন্দর নিরিবিলি জায়গা, এলে ঘুরতে আছি, আপনি এখানে আইছেন গেলা? আমি খেলা আইছি জানো, খেলা আমি আইছি, ওই যে আমার সিন্দুক থেকে কেটায় জানি 2,00,000 টাকা লয়ে চইলা গেছে গা, চইলা গেছে গা। কেটায়? আমি তো কইবার পারি না, এলে কি আমি তোরে খুঁজতে আছি? আমি কইতাছি ভাইজান, নায়িকার আম্মা আপনারে খুঁজতে আছে। নায়িকার আম্মা খুঁজতে আছে, আমার আব্বা আছে, দেখছো আমার আব্বা চালাম রে। ও এদিকে ঘুর। হ্যাঁ, নায়িকার আম্মা কেটা, নায়িকার আম্মা কেটা, নায়িকার আম্মা কেটা। আপনি খুলে করতেছি, আপনি 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 একটু ঠান্ডা হয়ে যাবেন কন। আরে আগে তুই খুইলা কইতাছি, বলছি কি আমার আম্মা যেন ছোটবেলাতে স্বপ্ন ছিল না, আমি একটা ডাইরেক্টর হবো, আমি ডাইরেক্টর দেওয়ার লেগে মনে করেন যে একটু একটু পেরেশান হয়ে গেছিলাম গা, একজন ডাইরেক্টর গুজা পেয়েছি, মানে হ্যাঁ আমার সবকিছু ঠিকই দিতে আছে, আমি এর লগে মিলে ছিলা বৃষ্টি ভেজে দিন নামে একটা নাটক করতেছি আব্বা জান, আপনি আমার মাফ করে দেন। আরে তো আমার খুব চিনা চিনা লাগতেছে। আরে ওই
তুই এই দিন আমার দোকানে সুটকি কিনবার গেছিলে না? আবা ওই ওই আমার মনে হইতাছে এই ইবলিসই তোর মাথা নষ্ট করে হালাইছে। পরে ধরেন আব্বা যান, পরে ধরেন। আরে মাইছে আমার 2 লাখ টাকা আমার সিন্দুক জাইরা আছে আজকে হালাইছে। এই ফাটা এই বিড় লাগা এই ধরেন না আর আতর আমি আব্বা তো ধরেন 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 তুই তোর কামে যা। ওই যে কামে যে জামু কামে যা ইস্ত্রি থাকতে পারে না, নাইকের মা আছে না, এক সের জ্বালায়, এটা দাও ওটা দাও, ডাব না হলে দাও, আন্ডা হিজাই বুঝছি, আয় বুঝি আনছি, আয় বুঝি ফেলছি, মাতার নায়িকা আয় দেখতেছি, আয় তুই যা হাতের ঘরে বেশি করে লেমু সিফির দূরে লেমু শরবত খাওয়া লেমু, আবার বিষ মিলায় দিস না বুঝতে কাঁচা মরিচ ভালো ডলিয়া। কিল্লাই এই জীবনে আর কি কোনো সার্কি বাদা ছিল না নি কোনো প্রোডাকশন ম্যানেজার আল্লাহ টাটা আর না কিল্লাই টাটা। তুমি শুটিং করতে পারবা না, তুমি আগে বলো নাই কেন ভাই, আগে বলো ব্যাপারটা বুঝতে পারবে না, তোমার হিরো মেরো বুঝি না, তুমি স্কিপ করছো কিনা সেটা বলো ভাই, আমি স্কিপটা পড়েছি কিন্তু আপনার তো একটা জিনিস বুঝতে হবে, আমার তো ওয়েট আছে, আমি তো হিরো, আমার তো অ্যালার্জি প্রবলেম আছে ভাই, আমি বৃষ্টি পানিতে বিশেষ শুটিং করতে পারবো না, আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনার ব্যাপার, আমি দেখতে নেই আমার টাকা টুকা সব শেষ করে হয়েছে, আমার সিন্দুক জায়গায় আলাই দিচ্ছে আমার টাকা, আরে খাইছে খাইছে খাইছে, কত কষ্টের টাকা আমার সুট কি বেঁচে, আমি ইচ্ছা আমি এই টাকা জমা করছি, টাকাটা বরবাদ করে আলাই দিই তুই ঢুকতেছে ভিতরে আমারও খোলল কইরা দিব, আমার খোলল কইরা দেওয়ার লেগে মোলায়ম কত কয়া মগজের মধ্যে ঢুকতেছে, ওই তুই জানো বুঝ টাকা টাকা রোজগার করণের খবর তোর আছে, কেমনে রোজগার করতে হয়, একটা গেঞ্জি পরছো তাও ঠেলায়, একটা হাফ প্যান্ট পরছো আর একটা সাইড ব্যাগ লাগায় মনে করছো টাকা আয়া পরে না, তাউটারি করলে আয় ব্যবসা করে মেহনত করে টাকা রোজগার করতে হয়, পায়ের গাম মাথায় ফালাইতে হয়, মাথার গাম পায়ে ফালাইতে হয় বুঝছস, এমনি এমনি টাকা আয় না, এই টাকা লুট হয়ে যাবো গা, আর আমি চুপচাপ বয়ে থাকুক, হ্যাঁ আপনি রাগ হেন না, আপনি আমার একখান কথা আপনি খালি একখান কথার উত্তর দেন, কি কয়াল এই যে গত 20 বছরে আমি আপনার কাছে কিছু চাইছি কোনোদিন, আমি কইছি ঈদ কোরবানি তো আমার এটা দেন ওটা দেন, 20 বছরে 2000 টাকা করে যদি হিসাব করেন তাহলে তো মেলা টাকা হয়ে যায় আব্বা জান, আমি তো আপনার কাছে টাকা চাই না গা, ওই তো হিসাব পত্র দিসা, আমি যা কিছু করতেছি কার লেগে করতেছি, সব তো তোর লেগে করতেছি, তোর আমি গাইতেছি হুটকির ব্যবসা, এদিকে ব্যবসা করে তুই টাকা রোজগার করবি, টাকা জমা করবি, জীবন চালাবি, আমার তো ভিক্ষা করে খাইতে হবে, তোর মানুষের জীবনের শখ থাকে না, আপনার শখ আছিল না, আপনি ছোটকালে আমার রূপমল সিনেমা লয়ে গেছেন না, আপনি সিনেমা ঢুকছেন সিনেমা দেখে করছেন না, আপনার হিরো অনেক শখ,
আপনি কইছেন না আমি তো সেই স্বপ্ন দেখে দেখে নিজের মনের মধ্যে একটা স্বপ্ন আঁকছি আপা জানে যেটা পারে নাই সেইটা যদি আমি পারি আমার আপা জানের মনের স্বপ্ন যদি আমি পূরণ করবার পারি তাহলে অসুবিধা কি আমার মনে হয়েছে রূপবান সিনেমা হল এই সিনেমা হলের মধ্যে রূপবান সিনেমা আমি সরি লেগা রূপবান সিনেমা দেখনের লেগা রূপমহল হলে গেছিলাম তোর মনে আছে না এইটা ঠিক খুঁজছ মাঝে সাবধানে থাকতেই যেত টাকা পয়সা লুটা ফেলাইলে তোর পাবি তো লাভ হইব তো লাভ হইব মানে মেলা লাভ হইব বাজেট দিচ্ছি 1,20,000 আমি ধরেন 2,00,000 লইছি এই তো সিন্ধুক এক লাখ কেস থেকে ওই জায়গায় রাখছি লাভই তো করতেই হবো কথা বিশ্বাস না আলাপি দু জায়গাতে আচ্ছা একটা কাম কর না কোথায় টাকা লাগে যেখানে সংযোগ সম্ভব না মাইক গেছে কি হয়েছে আমি আমি তো শুটিং করুম নাকি করুম না নাইট চলে গেছে জাগা এক তুড়ি দেবো আরেকটা নাইট চলে আইব আমি অন শুটিং ইউনিট নিয়ে কই দামু রাস্তা বই থাকুম হাউসটা কই হাউস ঠিক করছস বস আমি ওই সাপ নিয়ে নাম ওই দেখতে লাগছি 10 মিনিটের ভিতরে অ্যারেঞ্জ করো যাও ভাইয়া নায়ক চলে গেছে তো কি হয়েছে আমি তো নিজে নায়ক আছি বুঝতে পেরেছি আপনার মাথা এখন হট আছে আচ্ছা বলুন তো কি ব্যাপার স্যার আমি বলতে চাচ্ছিলাম আর যে স্যার আঙ্গুর একখানা ঈদের নাটক আর ঈদের নাটক তো আমার এত সুন্দর বাড়িঘর আঙ্গুর ডিরেক্টর সাহেব তোমার স্যার এতে বলছি আপনার লাগে কথা বলে নিতে যে একটু যদি শুটিং করার পারমিশন দিতেন আর স্যার দয়া করে শুটিং আমার বাসা জি স্যার নায়ক নায়কে কে স্যার ওই যে আঙ্গুর নায়ক হয়েছে সুপার ডুপার হিট নায়ক ওই যে শাকিল রাজ আমি কি করু বসে থাকো মাতিয়েন না দেখছেন নি রেনি চাই দেখেন কে আসছে বাংলাদেশের সব থেকে বড় বিজনেস প্যাকেনে মনে করেন যে কোটি কোটি টাকা মারি গাটি গাটি কিনা এই যে আঙ্গুর প্রডিউসার সাহেব তার আব্বাহ মানুষের বাড়ি বারানি বুঝে নিয়ে এখানে শুটিং করতে বলি আসছি এখানে আউ কাউ করলে কল্লাখান ধরে বান্দরের বাচ্চার মতো রাস্তা ফেঁকি মারবে বুঝছেন নি বলেন প্রবলেম খান কি হয়েছে সমস্যা কি আপনার আপনি জিনিসটা তো জানেন না নায়ক সাইড থেকে চলে গেছে গা বৃষ্টিতে সে ভিজবো না
এখন আমি শুটিং টুটিং বন্ধ করে বয়ে রেখেছি ওর শিডিউল পাবো খারাপ খারাপ আমি এত চাইতো না এত চাইতো না সমস্যা কি আমারে কও আমি সব ঠিক করে দিতে চাই চাচা আপনি জিনিসটা বুঝতেছেন না চাচা আমাদের এই নাটকের মূল যে বেসিক জায়গাটা আছে ওখানে হচ্ছে যে বৃষ্টিতে নায়ক নায়িকা হাত ধরে নাচবে তো ওই জায়গার ভিতরে যেটা হচ্ছে নায়কের বৃষ্টিতে ভিজবে না এবং আমি কিভাবে ইয়ে করবো আমি অনেক কষ্ট ওর শিডিউলটা মিলাইছি আরে মর জ্বালা কি কইতে লইছ ওই বৃষ্টিতে ভিজবো না চলে গেছে গা জাহান্নামে যাব গা আমি সব বুঝে গেছি তোমার হিরো গেছে গা এই লেগে তোমার এই শুটিং বন্ধ হয়ে গেছে এই লেগে তোমার মাথা গরম হয়ে গেছে গা শোনো এটা কিচ্ছু না হিরো দরকার তো তোমার নায়িকা শিডিউল পাইবা না এটা তো হিরো এই যে আমার খুব ভালো লেগেছে আচ্ছা কিছু খাইবেন কিছু লাগবো মানে ড্রেস ফ্রেস কিছু লাগবো কিছু খাইবেন আইসক্রিম আইসক্রিম মনে খাওয়ানোর জিনিস হলো চুল মুল ঠিকঠাক করে ফেলা তার পার্লারে গিয়ে চুলে মানে পোলা বানে চুল কাটে আপনি কি আইসক্রিম খেলে খেতে পার্লারে গিয়ে কাম করবেন এরকম কিছু করেন না তো ওসমান ভাই লাগবে লাগবো মানে আহার টাইম পাও না বুঝে না বুঝছি গরু মাংস কাটাবো না থক থেকে সরবি এই দেখ কালা আদি দেখ এক বক্স ভরে বড় করে মুখ কাটিয়া বোর কালকে ব্যাগটা লাগে চল কপালে নাই যে গরুর মাংস বাড়ি আইছে না এই খাওয়ালা সাজাই থইছে তোমার পর কমে জানে গেছে উপর দিয়ে একটা সেলাসরা দৌড় দিয়ে গেছে জানি হন নাকি আপনি ব্যাগটা লাগে ভরি তো মুই পারুন না না তো পারুন না মুই জানি যে শুনি না গরুর মাংস কাটতে ভুলা কালা বুঝা মজা তুই বলে কি আগে উড়ি দিলি না ওই তো গেলাম ঘটনাটা ঘটে গেছে আছে দেখতেছি একটু গরম বুঝতে পারবো তো এই হলো
মাংস বন্ধ দিয়ে লই যাই ও গরু মাংস পাইছে কই ওই যে তেলা সরা মানে গরু গোশত উপরতে গেছে না হ্যাঁ এই বাবা খাইছে খাও আমনে তো হেলো ইয়া আমনে হোম দি বাড়ি না ও খাবো না ও ভালো কথা খারাপ হ্যাঁ আজ তো প্রোডাকশনে মাছের আইটেম কি কি আছে প্রোডাকশনের খাবারের জন্য কি মাছ আইছে রুই মাছ আইছে সিঙ্গির মাছ আইছে হ্যাঁ পরে থাইশিয় মাছের ইষ্টা হাইয়া আইছে কা তাক মুই হুনছি সবই জানি কামার গরু মাংস গেছে ও কই লাভ নাই ছয় থেকে সাত পিস মাছ তে বড় বড় দেখকে বাটির মধ্যে বইটা মুখ আটকাই দিয়া যা ম্যাকডোনাল্ড এর কেক কি মাছ কই মাছ কই মাছ পাইলেন কই মুই তো সারা দিনে কই মাছ সহি দেখি নে এছাড়া তুই কি মনে করে বাদুন্তি কর ভাই বেবাক তুই কই মাছ খাইছে মোর আর মই মাইয়ার কই মাছ ভাগে কই মাছ কই ওই কই মাছ আজ আলোয়ার দিয়া সেটা কই মাছ আয় না আমনে নে হইলে বাংলা রূপাইয়ে মাছে বাজাইতেছে বাজাইতেছে मारे गेছি তখন খেয়ে ছাড়বো খেয়ে ছাড়বো খেয়ে ছাড়বো বড়টা দাও দে একটু মাংস দাও মালিক কি বাসা না বাজার তোমার বেডরুমে এসে শুটিং মনে গেছে ওরা এখন বের করে দাও তো আমার ভালো লাগতেছে না আমার বাসায় ধরো এই সিনটা হইছে আপনাকেও তো বিয়ে হয়ে গেছে না তো বিয়ের পাঁচ বছর পরে আপনার ব্যবসা বাণিজ্য খুব ব্যস্ত আপনি আমাকে ভুলে গেছেন গা যে আজকে আপনার গো ম্যারেজ ডে জান তুমি কি করো গেম খেলতেছি আচ্ছা বলো তো আজকে কি বার জিজ্ঞেস করছি তুমি আমাকে বলছো আমি তোমাকে ডিস্টার্ব করছি আমি মূল্যায়ন করে তোমার কইতেছি তোমার ভুলে গেছে বুঝে বলার কিছু নাই আপনি আমার বলেন এখানে কি করছেন আপনার আমার বেডরুমে গেছেন আপনারা কি পাইছেন ভাই
৭৯২ টাকার জিনিসটা তো লেখা আছো, এটাকে আমি আসমান থেকে দিব? আমারে কইলা যে নাটকে খরচ হবে ১২০,০০০ টাকা, এখন খরচ হইতে আছে ২৭৬,৯০ টাকা। এই টাকা কি নাই দিব? নাটকের বাজার আমি বুঝি না, নাটকের বাজার বুঝি না, কোন চ্যানেল কিনবো এই নাটক? এখন তো মনে হইতেছে এই নাটক আমার ১,০০,০০০র নিচে বাড়ির পয়সা পয়সা দেখুন লাগবো, আর নাহলে ডিসে হাত পৌঁছে দেওয়া লাগবো যে ভাই আমার নাটকটা চালান, দেখতে দেহ ফাজলামি করো আমার লাগে। আপনি অত মাতিয়েন না ভাইসা, আমি বলছিলাম কি এই ফানি খান খাই গলা ঠান্ডা করেন, বাদে আর দিকে খদ্দুরা রেনি ছাই দেখেন। তোমার চেহারার দিকে বক্র চেহারার দিকে আমি চাইছিলাম কি দেখা? চার কিছু মনে করিয়েন না, খরচ জিগান হয়ে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট, সেগুলি তো চলি গেছে। কারেন্ট খরচ বাবদ এখন দেওয়ান লাগবো ২৩,৮৯৭ টিয়াম, সিটিয়া না দিলে পর ওই যে প্রোডাকশন কস্ট, ক্যামেরাগ্রাফার, মোকলিচ্চা, ভিডিও মানাঙ্গর, হাতে ফুটেজ খান পকেটের মধ্যে লই দাঁড়াই করে রিক্সা উঠি বাড়ি চলে যাইব, টিয়া না দিলে হাতে ফুটেজ দিত ন সারাই ইল্লাই বলছিলাম স্যার, আপনার আম চালা ব্যাগ চলে যাইব কি? তাছাড়া আপনি যে বলতেছেন নাটক কে দেখবো, দেখবো না মানে আপনি বলতেছেন কি স্যার? আপনি কোন? আপনার মতো হিরো বাংলাদেশে অন অ্যান্ড অনলি চার সালমান খান, আমনে আমনাকে দেখবো পাবলিক দেখি পাগল হয়ে যাইব কি? সারাই নিজে পাগল হয়ে গেছে আপনার অ্যাক্টিং দেখি, অটে অ্যাক্টিং অটে হিরো স্যার। ইলাই বলছিলাম জানলে ফুটেজ খান নি চিডিনি চ্যানেলে জমা দিবেন, দেখবেন চ্যানেলের বড় বড় চাররা আপনাকে পয়েন্ট মারব, চার চলে আসেন চিডিনি চলে আসেন, টিয়া কত লাগবো, কাপোচিনো কফি খাইবেন, আলাপ করবেন, চার কত দাম ধরবেন মনে করতেছেন? যে চা বাজে কোনো দর নেই, ২৩,৮০০ টাকা দিলে কি এই হিসাব কি খতমে যাবো? স্যার ২৩,৮৯৬ টাকা কোনো টিয়া নি স্যার, এটা তো মনে করেন যে আপনার হাতের ময়লা, আপনি অর্ডার করছেন আয় খরচ করছি, এন্টারটেইনমেন্ট বাবদ খরচ করছি। এই যে ৩,০০,০০০ টাকা তুমি এন্টারটেইনমেন্ট বিল বানাইলা, সব কিছু মিলে এই যে ৩,০০,০০০ টাকা হিসাবটা মিলে এলা কাপে কাপ, কেমতে মিলে এলা? দেখছি স্যার আপনি অর্ডার করি কালাস, ওই যে আরে নিয়ে আসো, আই নিয়ে আনছি দাঁড়াই গিয়ে নিয়ে আসি, ওই যে নায়িকা পর আম্মা, ও মাই গড, এত বাড়িত মনে করেন যে ফান্তাবাদ মরিস হুঁড়ি লবণ ডলি পেঁয়াজ দি হাতে রাখায়, শুটিং স্পটে আসি এত করে ক্রাব স্যান্ডউইচ এত করে খাবার, মনে করেন যে খেপসি জেপসি এত না হলে চলবো না, তারপরে যে আপনার আব্বা এত গায়ত্ন বক বক করি না বলছিলাম আরে আপনার আব্বা হুজুর এতের গায়ত্ন তোর সুটকির গন্ধ আসে, এলে ওই যে ফুঁস কিনে আনছিলেন না যে বডি স্প্রে ভিগান কিনছি, বৃষ্টির যে আপনার যে ড্রেস খান ভিজে গেল কি, নতুন একখান ড্রেস কিনে আনছি, আর স্যার কি আমি রে বলিয়ম ছোটোখাটো একখানা রাক্ষ স্যার, আর যে মকলিচ্ছা এতে মনে করেন যে বড় বড় মুরগি পোড়া ২-৩ খান করে খাই ফেলে স্যার, এইভাবে মনে করেন যে খরচ ফাই ফাই করে ঠুদি পয়েন্ট মিলাই রাখছি স্যার, মানে মাইন্ড করিয়েন না আর বাদে কথা কম, আমি ২৩,৮০০ টাকা মিলাই দিতেছি, কোনো কথা নাই আমার ফুটেজ দিয়ে দাও। মামা টিয়ার হিসাবের আর দেখছেন কিয়া, কালি মনে করেন যে কালি করতে করতে প্যান্ট শার্ট কান যে খুলি রাখিন সেটাই তো বেশি করছি। আর বলছিলাম যে পকেটে ১ পয়সা না, যদি ৫০০টা টিয়া দিতেন রিস্কা বাড়াত।
ছাদে হালাই কি সমস্যা দিল আমি তোমাকে ডিস্টার্ব করছি আজকে কয় তারিখ আজকে কি বার আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি আমাকে বলছো আমি তোমাকে ডিস্টার্ব করছি আবে হালাই আমি দেখতেছ না আমি যে গেম খেলতেছি ডিস্টার্ব করতেছ না এটা হ্যালো আসসালামু আলাইকুম কেঠা চ্যানেল এমটিভি থেকে হান্নান বলছিলাম চ্যানেল থেকে আপনাকে একটু চ্যানেলে আসতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কখন দেবো আজ বিকেল 4টায় অসুবিধা নেই আয় বরুম নে টাইম লাগে বরুম নে অসুবিধা নেই আরে আমি ওসমান বস্তা এখন হিরো হয়ে গেছে ওসমান বস্তা কয়দিন পরে টিভিতে দেখবেন ঠিক আছে ওসমান বস্তা হিরো আর মিস্ত্রি বসুন ওসমান সাহেব ভালো আছেন আছি আমি জানি যে আমার নাটক দেখে আপনাকে পছন্দ হয়েছে টেকা বসার ব্যাপারে আলাপ করার আগে আমার ডাক পারছেন বেশি লোক না মানে আমার খরচ যা হয়েছে সেখান থেকে অল্প কিছু লাভ পাইলেই নাটকটা ছেড়ে দেব কি বানিয়েছেন এটা মস্করা করেন আমার লোকে কি বানাইছেন মানে নাটক বানাইছি নাটক নাটক আচ্ছা আপনি নাটক বানানো ছাড়া কি অন্য কিছু করেন নাকি এটাই আপনার প্রফেশন আরে না না এইটা প্রফেশন আগে আমি এটা কোনো প্রফেশন হতে পারে এটা মনে করেন শখে মখে ডুইকা পড়ছি আর কি আসলে আমগো ওই যে কারণ বাজার সুটকির ব্যবসা আছে আপনি কি কে বলেছে আপনাকে যে ডিরেকশন হবে আবে আলা কি যে কন্যা আপনার কন লাগবো কেন এটা কোনো বাড়ির জিনিস এটা মাথায় লয় না 10 মিনিটে কোনো জিনিস ডিরেকশন যে কেউ দিবার পারে যে কেউ ওয়ান টুর ব্যাপার আমার কাছে আপনাদের মতন অশিক্ষিত মাথা মোটা লোক এই মিডিয়াতে এসে আমাদের শিল্পটাকে একটু 12টা বাজিয়ে দিয়েছে শুনেন আপনারা কি করবেন লাগছেন আপনারা কিন্তু বুঝার পারতেছেন না আমি কিন্তু একজন ডাইরেক্টর আমার কিন্তু হালকার উপরে আপনার ব্যক্তি মিলে অপমান করতে চান এইটা কিন্তু বুঝার পারতেছি এটা বোঝার জন্য যে পরিমাণ বুদ্ধি দরকার সেটা আপনার মাথায় নেই কি ভেবেছেন যা কিছু বানিয়ে নিয়ে এসে বলবেন যে নাটক বানিয়েছি আপনি তো নির্মাতা নন আপনারটা নাম হয়েছে নাটক নাম হয়েছে অন্য কিছু আপনি তো ভালো করে কথা বলতে জানেন না আপনার অভিনয় করার এত শখ খ্যাতিমান হতে চান আপনার টাকা আপনি মিডিয়াতে বিনিয়োগ করতে পারেন কিন্তু সেটা তো আপনার সঠিক নিয়মে বিনিয়োগ করতে হবে আপনি সঠিক জায়গায় প্রয়োগ করলে আপনি লভ্যাংশ পেলেন লাভবান হলেন আর পাশাপাশি আপনি সম্মান পেলেন যাই হোক আপনাকে যা বলার জন্য ডেকেছি আমরা দেশকে ভালোবাসি আপনার মতো নববর্জুয়ারা দেশের সব ক্ষেত্রে মাস্টারি ফলিয়ে দেশের 12টা বাজাচ্ছে তা হতে দেব না লজ্জা হওয়া দরকার আপনাদের কিন্তু বসে আছেন কেন আপনি আপনি কি আরো কথা শুনতে চান তবে হ্যাঁ আজকের এই কথাগুলো আপনি আপনার স্মরণে রাখবেন আমার 3 লাখ টাকার কি হইব এই টাকা কই আমার কি দোষ আমি কি করবো চাইছি আপনি তো ব্যক্তির সামনে কইলেন যে তুই হিরো হ আরে পোলাই করবো হেনে লাভের কথা কইলি লাভ কই আসলি তো নাইকা আমার টাকা যদি নাই না দেস তইলে তোর আমি ব্যবস্থা করতাছি আর ওই যে একটা হারামজাদা আছে আলাই ইবলিস ওই ইবলিস তোর মাথাটা নষ্ট করছে তো ওর টেংরি ভেঙে আলাম